কোচবিহার মেডিকেল কলেজে নার্স নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তরা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কর্তব্যরত নার্সকে নিগৃহীত করায় অভিযুক্ত রোগীর পরিবারের লোকজনকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল রাতেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই অভিযুক্তদের গ্রেপ্তার করে। এদিন গ্রেপ্তারের খবর পেয়ে খুশি কোচবিহার এমজের মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সরা। তাদের আর ওই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিন মেডিকেল কলেজের এমএসভিপির অফিসের সামনে ফের জড়ো হয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নার্সদের স্লোগান দিতেও দেখা যায়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মমতাজ বেগম নামে এক নার্স বলেন, শেষ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করায় আমরা পুলিশ প্রশাসনের কাছে সন্তুষ্ট, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। ছবি দে নামে আরেক নার্স বলেন, আমাদের ফ্রন্টলাইন ওয়ারিয়ার বলে নানা প্রশংসা করা হলেও বাস্তবে আমাদেরকে কীভাবে আক্রান্ত হতে হয় সেটা কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় প্রমাণ করেছে। এরপর আমরা আক্রান্ত হলেই সংঘবদ্ধভাবে আন্দোলন করব, যাতে প্রশাসন বাধ্য হয় ব্যবস্থা নিতে, তাহলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে কর্তব্যরত নার্সদের। 30 মে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা ভর্তি হওয়ার 10 মিনিটের মাথায় মারা যান। এরপরই রোগীর পরিবারের লোকজন মেডিকেল কলেজের মহিলা বিভাগে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত এক নার্সকে নিগৃহীত করা হয় বলে অভিযোগ করেছেন। ওই ঘটনায় গতকাল আন্দোলনের নামে মেডিকেল কলেজের নার্সরা এরপরই পুলিশ লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। आपका पूरा नाम क्या है? एड्रिना रचा।
অন্যায়টা হয়েছে সেই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের বাইরে অনেক রকমভাবে নমিনেট করা হয়, প্রথম সারির যোদ্ধা, ফ্রন্টলাইন ওরিয়ার, কিন্তু সেটা শুধু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নামেই হচ্ছে, কার্যত সেটা ফলপ্রসূ হচ্ছে না। এই জায়গাটা আমরা খুবই দুঃখিত যে যেখানে আমরা এতটা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে সমস্ত সবাই বাইরের থেকে এসে এসে এখানে থেকে থেকে কাজ করছে, নিজের পরিজন ছেড়ে সেখানে এই ধরনের মারাত্মক অন্যায় আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। অনেক হয়েছে, আমাদের পিঠ এবার দেয়ালে ঠেকে গেছে, সেই জন্য আমরা আজ থেকে এটা নতুনভাবে আন্দোলন শুরু করলাম। এরপর থেকে যতবারই এরকম হবে আমরা প্রত্যেকবারই এই রকমের আন্দোলনের সূচনা হব, আর যাতে না হয় সেই চেষ্টাই আমরা করব। যদি সাহেব কথাগুলো না শোনেন আপনাদের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা কি করবেন? আমরা আশা করব এটা শুনবে। যদি না শোনেন বিরুদ্ধেই তো বলে যাচ্ছে, আমরা তাহলে পরে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বৃহত্তর আন্দোলন, সেই আন্দোলন আকার কতটা ভয়াবহ হবে সেই ধারণা হয়তো কুচবিহারবাসীর আছে কি না জানি না, ভবিষ্যতে হবে। দিদি বলছে আপনাদের আন্দোলন মেনে অপরাধীরা গ্রেপ্তার হয়েছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? ইতিবাচকভাবেই দেখছি যে প্রশাসন আমাদের সাথে থেকে যে কালকে থেকে আশ্বাস দিয়েছেন, আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছিলাম না কি হবে, অনেক অনেক কথা হচ্ছিল, কিন্তু আমরা এটাই বুঝলাম যে আমরা একসাথে ইউনাইটেড হলে কেউ কিছু করতে পারবে না, আমরা আমাদের আন্দোলনে সফল হয়েই ছাড়বো, সেটাই আমরা এবার দেখিয়ে দিলাম, যার জন্য প্রশাসনের উপর আমাদের আস্থা আরও বেড়ে গেল। আপনার নাম? আমার নাম মমতাজ বেগম। অন ডিউটি অবস্থায় কোনো নার্সিং কর্মীকে ডে সারাক্ষণ সেবা দিয়ে যাচ্ছে, তারপরে যদি তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়, তাকে ফিজিক্যাল অ্যাসাল্টের জন্য যে শাস্তি দরকার সেই শাস্তি দিতে হবে। এছাড়া সরকারি সম্পত্তি নষ্ট করলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা আইন রয়েছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, তার জন্য যে মামলা হয় সেটাও হবে। আপনার নাম? সেই আইনানুক ব্যবস্থা নিতে হবে, আইন আইনের মতন চলবে, আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে অন্যায়গুলো করে গেছে সেই অন্যায়ের বিরুদ্ধে শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম সবিতা পাল। রবিবারের দিনে ঘটনা ঘটেছিল এই এমজেন হাসপাতাল ফিমেল মেডিকেল ওয়ার্ডে, আমাদের কর্তব্যরত নার্সিং স্টাফকে এনএসসা করা হয়েছিল। এই কোভিড সিচুয়েশনে আমরা দু বছর থেকে উইদাউট ছুটিতে, কারো বাবা মা মারা গেলে তারাও দেখতে যেতে পারেনি, এই সিচুয়েশনে আমরা যে পরিষেবা দিয়ে যাচ্ছি নিরলস পরিশ্রম করে, তারপরেও জনগণের স্বার্থে আমরা পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু সামান্য আধা ঘন্টার মধ্যে পেশেন্ট নিলে সেই পেশেন্ট 10 মিনিটের মধ্যে সেই শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছে। 10 দিন আগে থেকে তার গায়ে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কাশি এসব নিয়ে ভুগেছিল, তার জন্য আমরা কালকে আমাদের অথরিটির কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি, প্লাস থানায় এফআইআর করেছি, এবং আমরা কালকে সারাদিন অবস্থান বিক্ষোভে অটল ছিলাম, এবং আমাদের স্বাস্থ্যকর্তা যে আছেন উনি এবং থানার এসআই এসডিও সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমরা এর সুরাহা করব এবং অপরাধীকে ইমিডিয়েট গ্রেপ্তার করে আনব। সকালবেলা আমাদের কাছে মেসেজ আসে যে অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমাদের একটা দাবি ছিল যে অপরাধী যাকে মেরেছে সে যদি আই উইটনেস না দেয় তাহলে আমরা কী করে জানবো যে সে মেরেছে, কাকে গ্রেপ্তার করলো, কী ব্যাপার, এই দাবি আমরা স্যারের কাছে রেখেছিলাম। তারপরে আমাদের কাছে মেসেজ আসে যে সে তাকে মেডিকেল করার জন্য হসপিটালে নিয়ে আসা হবে, এবং আমাদের অথরিটির পারমিশন অনুযায়ী আমরা এখানে বিক্ষোভ অবস্থান করে অপরাধীকে গ্রেপ্তার করেছে, সেটা আমাদের একটা আশানুরূপ ফল হয়েছে। ভবিষ্যতে অপরাধীর কী শাস্তি দাবি করছেন আপনারা? অপরাধী দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ব্যবস্থায় যেসব নিয়ম কানুন আছে, অন ডিউটি অবস্থায় একজন কর্মচারীকে অ্যাসাল্ট করলে কতটা শাস্তি হতে পারে সেই চূড়ান্ত শাস্তি যাতে তাকে দেওয়া হয়। আপনার নাম? আপনার নাম? আমার নাম ছবিতে। সমস্ত দিকে নজর রাখছেন আমাদের প্রতিনিধিরা, আপনাদের নজর থাকুক খবরিয়া 24 পর্দায়। এখনকার মতো এ পর্যন্তই, ধন্যবাদ।